করোনা সহ বিভিন্ন রোগীদের বিনামূল্যে অক্সিজেন অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে জামালপুর পৌরসভার উদ্যোগে চালু হয়েছে হ্যালো মেয়র সার্ভিস। পৌর মেয়রের এই উদ্যোগে সম্পৃক্ত স্বেচ্ছাসেবীরা মুমূর্ষু রোগী সহ পৌরবাসীর বিভিন্ন প্রয়োজনে দিনরাত ছুটে যাচ্ছেন সেবা দিতে। করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা দেওয়ার জন্য জামালপুরে পৌর মেয়র সানোয়ার হোসেন সানু একদল স্বেচ্ছাসেবী নিয়ে চালু করেছেন হ্যালো মেয়র সেবা। জুলাইয়ের শুরুতে চালু হওয়া সেবার শুরুতে বিনামূল্যে অক্সিজেন দেয়া হলেও পরে যুক্ত করা হয় শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক সুযোগ সম্বলিত অ্যাম্বুলেন্স সেবাও। করোনা রোগী ছাড়াও অন্যান্য রোগীরাও নির্দিষ্ট হটলাইন নাম্বারে যোগাযোগ করে এই সেবা নিতে পারছেন। পৌর নাগরিকদের অবিরাম সেবা নিশ্চিত করতে জেলা ছাত্রলীগ ও জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের 15 জন শিক্ষানবিশ চিকিৎসকের সমন্বয়ে গঠন করা হয়েছে 41 সদস্যের টিম। আমরা প্রতিদিন 2 থেকে 3 জন রোগীকে অক্সিজেন সরবরাহ করে আসছি, পাশাপাশি আমাদের যে অ্যাম্বুলেন্স রয়েছে হেলোমেয়র টিমে, সেই অ্যাম্বুলেন্স 24 ঘন্টা সার্ভিস দিয়ে যাচ্ছে। এই অক্সিজেনটা আমরা বিনামূল্যে রোগীর বাড়িতে বাড়িতে গিয়ে যারা আমাদেরকে নক করছে তাদেরকে পৌঁছে দিচ্ছি। জরুরি প্রয়োজনে বিনামূল্যে সেবা পেয়ে সন্তুষ্ট রোগী ও স্বজনরা। আমার মা করোনা পজিটিভ হওয়ার পর আমি হেলোমেয়রকে ফোন করলে তারা খুব অল্প সময়ের মধ্যেই আমাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে আমার মাকে সুস্থ হওয়ার জন্য তারা সেবাটা দিয়েছে। হটলাইনে ফোন দেওয়ার সাথে সাথে খুব অল্প সময়ের মধ্যে তারা আমার বাসায় আসে এবং আমাকে অক্সিজেন সেবা দেয়। হ্যালো মেয়রকে ফোন দেওয়ার সাথে সাথে সে এক অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন এবং কি হাসপাতালে নিয়ে গেছেন। মানবিক কারণেই এই উদ্যোগের কথা জানান পৌর মেয়র। করোনাকালীন সময়ে যত দুর্যোগ রয়েছে সমস্ত দুর্যোগ মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত রয়েছে। এই হটলাইন নম্বরে যারা যারা ফোন করবেন তারা সর্বোচ্চ সেবা পাবেন। এই সংকটময় সময়ে এমন উদ্যোগ দেশের প্রতিটি পৌরসভায় নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।